যখন কোনো স্বপ্ন দেখতে দেখতে আমরা হঠাৎই সেই স্বপ্ন পূরণের সম্মুখীন হয়ে যাই, তখন কিন্তু মনের অবস্থাটা কেমন হয় বুঝতেই পারছেন। আজকে হচ্ছে আমার স্বপ্ন পূরণের একটা দিন ছিল, সেটা ছিল সন্ধ্যাবেলা। বাইরে চলে গিয়েছি তো স্বপ্নটা পূরণ করার জন্য। হুট করে ডিসিশনগুলাই না খুব সুন্দর হয়। যারা চট্টগ্রাম আছেন তারা মাস্ট বি চিনবেন আক্তারুজ্জামান সেন্টার। তো আগ্রাবাদের এখানে চলে গিয়েছি, মূলত হচ্ছে আমি আমার অনেক দিনের ড্রিমটা পূরণ করতে যাচ্ছি। আশা করছি ভিডিওর স্ক্রিনে দেখেই বুঝে গিয়েছেন আমি কোথায় চলে এসেছি। আমি আমার খুশিটুকু আপনাদের সাথে ভাগাভাগি করার জন্য এসেছি, তবে আমি আমার খুশিটুকু আমি কতটুকু বুঝাতে পারবো আমি জানি না। আমি আমার সাধ্যের মধ্যে থেকে আমি আমার শখটা পূরণ করার চেষ্টা করছি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার সাবিনা সিটিজি। বাংলাদেশি ব্লগার সাবিনা সিটিজি চ্যানেল থেকে আমি সাবিনা বলছি চট্টগ্রাম থেকে। আশা করছি সকলেই যারা আমার ভিডিওটা দেখছেন তারা সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি। আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখা শুরু করে থাকেন তো তাদের সকলে সুস্থ থাকা মনে করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি অনেক অনেক বেশি ভালো লাগবে আমার আজকের এই ভিডিওটা। আমার স্বপ্নটা না আজকালকার ছিল না, অনেক দিন ধরেই ছিল। তো আল্লাহ তাআলার কাছে অশেষ অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমার এই স্বপ্নটা পূরণ করার তৌফিক দিয়েছে আমাকে। ভিভো V29e এই ফোনটা নতুন বের হয়েছে কিছুদিন আগেই। তো ফাইনালি হচ্ছে সব ডিসিশন নিয়ে আমি এই ফোনটা নিতে বাধ্য হয়েছি। এই ফোনটার মানে আমি যেহেতু ইউটিউবে কাজ করছি তো মেইন ফোকাসটা হচ্ছে আমার ইউটিউবের দিকে, মানে ভিডিও কোয়ালিটি, ক্যামেরা পারফরম্যান্স সব কিছু মিলিয়ে। তো আমার কাছে এই ফোনটার ব্যাকআপ এবং সব কিছু আমার কাছে পারফেক্ট লেগেছে। তো আমি আমার হাতের নাগালের মধ্যে এই ফোনটা নিয়েছি। তো এই ফোনটার মধ্যে দুইটা ভ্যারাইটি ছিল, আমি কিছুক্ষণ আগে দেখিয়ে দিয়েছি। এটা একটু মানে রোজ কী জানি একটা বলেছিল, তবে এটা পিঙ্কি সোনা। তো খুব সুন্দর একটা মানে মোবাইলটার পিছন সাইডটা অনেক বেশি সুন্দর। তো যাই হোক আমি ফোনটা কিনে নিয়েছি। তো আপনাদের সাথে একটু আনবক্সিং করে নিলাম। আর ডকুমেন্ট সব কিছু মিলিয়ে তো অনেক কিছু ছিল। তো মোবাইলটা কেনার পর সেটিং সব কিছু মিলিয়ে অনেক সময় লেগেছিল। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার এই সুখের ভাগিদারটা বা আমার এই সুন্দর সময়ের একটা সুন্দর ভিডিও আপনাদের সামনে একটু ফুটেজ আকারে শেয়ার করে দিলাম। তো জানি না আমি কতটুকু পারলাম বা কেমন দিতে পারবো এখন আবার আপনাদেরকে, তবে আজকের ভিডিওটাতে পুরান মোবাইলের এবং নতুন মোবাইলের সব কিছু মিলিয়ে ফুটেজ ছিল। তো আশা করছি ভালো লাগবে আমার আজকের এই ভিডিওটা। তো আসলে সন্ধ্যাবেলায় একদিনের ওই অংশটা ছিল, আমি যেই দিন মোবাইলটা কিনেছি তো আগের কিছু ফুটেজ ছিল ক্যামেরা, মানে আমার ডেইলি লাইফস্টাইলের কিছু কাজ। তো সেগুলো সব কিছু মিলিয়ে নতুন মোবাইলের ভিডিও এবং পুরাতন মোবাইলের ভিডিও সব কিছু মিলিয়ে আমার আজকের এই ভিডিওখানা। তো যাই হোক মোবাইল তো কিনে নিয়েছি, আর অনেকে হয়তো বা মোবাইলটার প্রাইস জানতে চাইবেন। তো আজকের ব্লগে আমি বলে দিই আমি কিন্তু ভিভো V29e এই মোবাইলটা কিনেছি। আপনারা চাইলে গুগলে সার্চ দিতে পারেন, সেই সাথে ইউটিউব বা ফেসবুকেও সার্চ দিয়ে দেখতে পারেন মোবাইলটার সম্বন্ধে। তো আমি হচ্ছে 36,999 টাকা এই মোবাইলটার প্রাইস ছিল, তো ধরুন দেখি 37,000 টাকা আর কি। তো আশা করছি বুঝতে পেরেছেন প্রাইসটা কেমন মোবাইলটার। সেই সাথে যারা নতুন মোবাইল কিনতে চাচ্ছেন তারা চাইলে ঘুরে ঘাড়ে দেখে তারপরই আসলে নিতে পারেন। আর সবার চয়েস তো আসলে একরকম না, আমার হয়তো বা বাজেট অনুযায়ী সব কিছু মিলিয়ে হয়তো বা আরও ভালো নিতে পারতাম, তবে এই মোবাইলটা কেন জানি আমার কাছে একটু ভালো লেগেছে, ইউজ করলে বাকিটা বুঝতে পারবো। তো যাই হোক সাধ্যের মধ্যে থেকে নিজের একটা শখ পূরণ করলাম, মাই ড্রিম আর কি। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা অনেক অনেক বেশি ভালো লাগবে আমার আপু ভাইদের কাছে। আমার মোবাইলটা কেমন হয়েছে ছোট্ট কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদেরকে আমার এই ভাগিদার করতে পেরে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগছে। যদিও বা আমি আমার আবেগটুকু বুঝাতে পারবো না আপনাদেরকে, তবে হ্যাঁ আশা করছি আমার মতো যারা আছেন আমার মতো এই ফিলিংস নিয়ে ঘুরেন তো তাদের কাছে ভালো লাগবে। যাই হোক অনেক কথা বললাম আবেগের কথা, এবার মূল ব্লগে ফিরে আসি। তো এখানে হচ্ছে সকালবেলা নাস্তা রেডি করছিলাম। তো এটুক ছিল আমার পুরাতন মোবাইলের ভিডিও আর কি। তো একটা কচি কুমড়া এনেছিল সাহেব, তো এটা কেটে সুন্দর করে ভাজিতে বসিয়ে দিয়েছি, নর্মালি যেভাবে আমি ভাজি বসাই। আর এখানে হচ্ছে আটা রুটি সেকে নিচ্ছি, আমি আগে থেকে বানিয়ে নিয়েছি। আর আমি যে কোনো কাজ করার আগে একটু গুছিয়ে গাছিয়ে করার চেষ্টা করি, তাহলে আমার কাছে মনে হয় পরে হেসেলে পড়তে হয় না। এখানে হচ্ছে বাবুদের জন্য একটু পরোটা করে নিয়েছি, আমার দুইটা সন্তান পরোটা খেতে পছন্দ করে আর আমরা তো রুটিই খাই।
আর এখানে হচ্ছে রুটিগুলা বা পরোটাগুলা শেকার পরে আমার কুমড়া ভাজিটাও হয়ে গিয়েছে। আর ভাজির স্বাদ দ্বিগুণ বাড়ানোর জন্য আমি ম্যাগি মশলা, যে স্বাদের ম্যাজিক মশলাটা আছে, ওটা দিয়ে দিই মানে নামানোর আগে। তাহলে যে কোনো ভাজির স্বাদ এত দ্বিগুণ বাড়ে কি বলবো, অনেক বেশি মজা লাগে। আর নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আর ধনিয়া পাতা দিলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, যে কোনো সবজি বা রান্নাটা দেখতে সুন্দর লাগে আর কি। তো এখানে হচ্ছে আমাদের সকালের নাস্তাটা রেডি হয়ে গিয়েছে, তো আমরা খেয়েও নিয়েছি। আর এখানে হচ্ছে আমার এক কাপ চা তো লাগবেই, সেই চাটা খেয়ে নিচ্ছি। সেই সাথে হচ্ছে আমি আমার কিচেনটাকে একটু আজকে গুছাবো। আমার যে কাছের জারগুলো আছে এগুলার অনেক কিছু ফুরিয়ে গিয়েছে, তো সেগুলো আজকে একটু রিফিল করব। সেই সাথে আমি অনেকদিন আগে কিছু কাঁচের জার কিনেছিলাম, তো সেগুলো হচ্ছে আজকে একটু ভরাট করব কি দিয়ে। তো পুরো ভিডিওটা জুড়ে থাকলে আশা করছি ভালো লাগবে আর কি। প্রিভিয়াস যেই ভিডিওটা দিয়েছি ওখানে হচ্ছে আমি স্বপ্নতে গিয়েছিলাম, তো যারা দেখেনি দেখে নেবেন ওই ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো স্বপ্নতে যখন গিয়েছি মাছের বাজার সদাই তো করেছি, ওগুলো তো গুছিয়ে নিয়েছি। আর এখানে শুকনা কিছু জিনিস এনেছি, যেমন এই পাস্তা আর বিস্কুট এনেছি। আর উড ক্লিনার যে ক্লিনারটা, ওটা তো আমি কখনো ইউজ করিনি, তো এটা আজকে ফার্স্ট টাইম নিয়ে এসেছি। আমি আসলে কখনো ফার্নিচার এগুলো দিয়ে মুছিনি, তো আজকে ফার্স্ট টাইম নিয়ে এসেছি, তো ব্যবহার করে দেখব। অনেক আপুদের ভিডিওতে তো দেখি খুব ভালো রিভিউ দেয়, তো এবার আমি ব্যবহার করে না হলে পরে রিভিউ দিব নি। তো এখানে হচ্ছে যেসব সদাই পাতি এনেছি সেগুলো একটু গুছিয়ে রেখে দিব। সেই সাথে বললাম না যে আমার কিচেনের জারগুলা সুন্দর করে রিফিল করে আমি আমার কিচেনটাকে নতুন করে একটু সাজানোর চেষ্টা করব। এখানে হচ্ছে ডিম নিয়ে এসেছিল সাহেব, তো এগুলো ক্লিন করে এই ঝুড়িটার মধ্যে রেখে দিয়েছি। অনেক আপুরা আমার এই ডিমের ঝুড়িটা এত বেশি পছন্দ করেন, যখন ছোট্ট কমেন্ট করে জানান, আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। আর এখানে হচ্ছে আমার যে আগের যে টি স্টেশনারির যে সুন্দর করে আমি একটা ছোট্ট ঝুড়ির মধ্যে এরকম চা পাতা, তারপর চিনি, গুঁড়ার দুধ এরকম সুন্দর করে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি, তো এগুলো হচ্ছে আজকে একটু চেঞ্জ করব। এই জারগুলো কিন্তু আমি আড়ং থেকে কিনেছিলাম, এগুলারও ভিডিও দেওয়া আছে। আপনারা আমার না কাঁচের জারগুলো এত বেশি পছন্দ করেন, তো আমার নিজের কাছেও ভালো লাগে আর আমি নিজেও কাঁচের জার খুব বেশি পছন্দ করি। তো দেখতেই পাচ্ছেন আমার পুরো কিচেনের জারগুলো পুরোই প্রায় ফাঁকা। তো আজকে চেষ্টা করব যা বাজার সদাই এনেছি বা যা ঘরে আছে, তো কিভাবে আমি আমার জারগুলো একটু রিফিল করি বা কিচেনটা সাজাই, তো সেটা একটু শেয়ার করব আপনাদের সাথে। সেই সাথে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পাস্তা শেষ হয়ে গিয়েছে, বিস্কুটের জারে মানে বিস্কুট শেষ হয়ে গিয়েছে, তো সেই জন্য ভাবলাম যে আজকে হচ্ছে একটু এগুলা ভরাট করে নিই। আর এখন যে ভিডিওর ক্যাপচারগুলো দেখবেন এগুলো হচ্ছে আমার নতুন মোবাইল দিয়ে করা। আর আমার কাছে না আজকের এই ভিডিওর ভয়েসটা কেমন জানি লাগছে, হয়তো আমার নতুন মোবাইল, তো এই জন্য একটু মানিয়ে নিতে একটু সময় লাগবে, তো ভুল ত্রুটি করে থাকলে বা বলে থাকলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে হচ্ছে আমি বিস্কুট একটা খুলে ফেলেছি, তো আমার বাচ্চাদের পছন্দ অনুযায়ী এটা খুলেছি। তো এটা এই বিস্কুটটা হচ্ছে এখন জারে ঢুকিয়ে জায়গা মতো রেখে দিব। তো এই কাজগুলো করতে করতে আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট করছি, ভিডিওটা যারা দেখছেন তারা ভিডিওটার মধ্যে ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা আপনার যতটুকু ইচ্ছা কন্টিনিউ করে যেতে পারেন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা আপনি চাইলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অলসনটা চাপ দিয়ে আমার চ্যানেলটা সাথেই থেকে যেতে পারেন। এতে করে আপনার অনেক বেশি হেল্প হবে, আমি যখনই নতুন কোনো ভিডিও আমার চ্যানেলের মধ্যে দিব আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যাবে, তো আপনি সহজেই দেখে নিতে পারবেন আর কি। আর ভিডিও রিলেটেড কোনো মতামত বা মন্তব্য জানতে চাইলে ভিডিও নিচে কমেন্ট বক্স আছে, সেখানে আপনার মূল্যবান মতামতটা জানিয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন। জানতে পারলে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। তো আশা করছি আমার আপু ভাইয়ার আমার এই কথাটুকু রাখবেন। ভিডিও যতটুকুই দেখা হয় আপনারা লাইক দিতে চান না, তো লাইক দিতে আসলে কেন আমার আপু ভাইয়াদের এত কষ্ট হয় আমি জানি না, তো আশা করছি লাইকটা দিয়ে দিবেন, আমার অনেক উপকারে আসবে আর কি।
তো এখানে হচ্ছে পাস্তা ঢুকিয়ে নিয়ে, মানে পাস্তার জারে পাস্তা ঢুকিয়ে ফেলেছি, সেই সাথে বিস্কুটের জারে বিস্কুট ঢুকিয়ে ফেলেছি। আর এখন হচ্ছে যে বাড়তি জিনিসগুলো ছিল বিস্কুট সেই সাথে পাস্তা, একটা মানে আর ঢুকাইনি জারে, জায়গা হচ্ছিল না বলে। তো এগুলো হচ্ছে আমার যে ব্যাটের এরকম ঝুড়ি থাকে, তো ওগুলার মধ্যে হচ্ছে আমি সুন্দর করে এভাবে রেখে দিয়েছি। আসলে এইভাবে যদি ছোটোখাটো জিনিসগুলো একটু অর্গানাইজ করে রাখা যায়, তাহলে কিন্তু ভাড়া বাসার কিচেনগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো আর পরিপাটি থাকে। তো যাই হোক, এখানে হচ্ছে আমার অনেক দিন আগে যে আমি কিছু কাঁচের জার কিনেছি, এগুলাতে হচ্ছে খুব সুন্দর লেবেল দেওয়া আছে, টি, কফি, সুগার। তবে আমি যেহেতু কফি রাখবো না, তো কফির জারটার মধ্যে হচ্ছে গুরুদুধ রাখার প্ল্যান আছে। তবে আমার এই লেবেলটা নিয়ে খুব বেশি কষ্ট লাগছে, যে এরকম যদি আমার কাছে মিল্ক লেখা কোনো কিছু থাকতো তাহলে আমি লাগিয়ে দিতে পারতাম। অনলাইনে দেখেছি খুব সুন্দর সুন্দর দারাজে আর কি, খুব সুন্দর ল্যামিনেটিংয়ের খুব সুন্দর কিছু কাগজ পাওয়া যায়। তো এগুলো ইচ্ছা আছে অর্ডার দেওয়ার, তো কখনো দিলে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে আমার নতুন কাছের জারগুলো যে কিনেছিলাম, ওগুলো তো ওয়াশ করে রেখে দিয়েছি, আর কোনো কিছু করা হয়নি। আমি বলেছিলাম যে এগুলো দিয়ে আমি আমার টি কর্নারটা আবার নতুন করে অর্গানাইজ করব। হয়তোবা ওভাবে আমি করতে পারছি না আমার টি কফি কর্নারটা, যেটাই বলুন, তো বড় ধরনের ভাবে আর কি করা হচ্ছে না, তো ছোটোভাবেই আমার মনের ইচ্ছাটা পূরণ করার চেষ্টা আর কি, মনটাকে শান্ত রাখার চেষ্টা এক কথায় বলতে পারেন। তো আগে তো একরকমভাবে ছিল, কিছুদিন পরপর যদি একটু লুক চেঞ্জ করা হয় দেখতে কিন্তু ভালো লাগে। তো এখানে হচ্ছে আমার যে আগের জারগুলো ছিল ওগুলো কিন্তু আমি আড়ং থেকে কিনেছিলাম। তো ওই জারের না, এই যেটাতে চা পাতা রেখেছি ওইটার একটু অংশ ভেঙে গিয়েছে, তো ওটুকু আপনাদেরকে দেখাচ্ছি। আসলে ওই অংশটা যেদিন ভেঙেছিল বুঝাতে পারবো না আমার কী যে কষ্ট লেগেছিল। আসলে আড়ংয়ের এই জারগুলো না অনেক শখ করে কিনি আমি, ভাবলাম একটু প্রাইসটা দেখিয়ে দিই, যদি কোনো নতুন আপু আমার এই ব্লগটা দেখে থাকেন একটু আইডিয়া হবে। তো ওই দিন খুব কষ্ট লেগেছিলো, তো ওই দিনের কষ্টের মুহূর্তটা যখন মনে পড়ে না একটু কষ্ট লেগে ওঠে। তো যাই হোক, আমার ওই যে আড়ংয়ে যে চিনির জারটা আছে ওইটাতে কিন্তু আমি চিনি রাখি না, এত পিঁপড়া ধরে। তো ওইটা দেখলাম আবার তেল কাজটা একদম ধুয়ে রেখেছি ওয়াশ করে, তো দেখলাম আজকে আবার তেল কাজটা হয়ে গিয়েছে। আসলে ভাড়া বাসার ওপেন কিচেন, তো তো দেখা যায় কি কিছুদিন পর পরই যদি ক্লিন না করা হয় এসব জারগুলা, দেখা যায় কি একদম তেল কাজটা অবস্থা খারাপ হয়ে যায়, তো ওরকম হয়েছে আর কি। তো এখানে হচ্ছে চা পাতাটা ঢেলে নিয়েছি আমি, আর এখানে হচ্ছে গুরুদুধ এতটুকুই ছিল আমার, একদম মাসের শেষ তো ফুরিয়ে গিয়েছে, তো ভাবলাম যতটুকু আছে অতটুকুই হচ্ছে আমার এই জারটার মধ্যে ঢুকিয়ে রেখে দিই। আমি হচ্ছে ওই যে কফির জারটার মধ্যে গুরুদুধ ঢুকিয়ে রেখে দিয়েছি, আর এই প্লাস্টিকের জার কাঁচের জার এগুলো সুন্দর করে ওয়াশ করে মানে পানি ঝরিয়ে আবার আমি রেখে দিব। চেষ্টা করবো আবার কোনো কিছু নতুন করে কিছু রাখার জন্য। আমার আসলে কাঁচের জার খুবই বেশি ভালো লাগে, আর কিচেনটা যখন সাজাই না তখন আরও বেশি ভালো লাগে। আজকে চেষ্টা করবো আমার যত কাঁচের জার আমি নিউ কিনেছি ওগুলার মধ্যে জিনিস রেখে আমি আমার কিচেনটাকে একটু সাজাবো আর কি। তো আশা করছি আমার আপু ভাইয়াদের কাছে ভালো লাগবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি আনসার দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এখানে হচ্ছে আমার যে বড় জারটার মধ্যে চিনি থাকে ওই জারটা নামিয়ে নিয়ে এই ছোট জারটার মধ্যে আমি চিনি ভরিয়ে রেখে দিচ্ছি। সেই সাথে বড় যে চিনির জারটার মধ্যে চিনি শেষ হয়ে গিয়েছে, ওগুলা ভাবলাম মানে ভাবলাম যে নতুন করে যেহেতু আমি এই জারটা ওই নতুন ওই জারটার মধ্যে চিনি ঢুকিয়েছি, পুরান জারটার মধ্যে একটু চিনি ভরাট করে আবার রেখে দিই, না হলে পরে এই জার যখন ছোটো জারে চিনি শেষ হয়ে যাবে বড় জারটা থেকে আবার দেখা যাবে কি আলসেদামির জন্য ওই একটু কষ্ট হবে পরে আর কি। তো ভাবলাম যে সাথেই যেহেতু এই সময় প্যারাটা নিচ্ছি, প্যারার কাজটা প্যারাতেই শেষ করে ফেলি। তো যাই হোক, এখানে হচ্ছে জারগুলো খুব সুন্দর করে আমি ভরাট করে ফেলেছি, আর এখন হচ্ছে এই যে সুন্দর এই অর্গানাইজারের মধ্যে যে জারগুলো রাখা ছিল তো আমি আবার এটার মধ্যে রেখে দিলাম। ভালো লাগছিলো আমার কাছে, এমনিও চাইলে আমি রাখতে পারতাম কাঁচের জারগুলো, তো ভাবলাম যে না এভাবেই রেখে দিই, ভালো লাগবে দেখতে হয়তোবা। যাই হোক, টুকটাক তো রিফিল করার কাজ শেষ, এখন ভাবলাম যে কিচেনটাকে একটু অর্গানাইজ করে ফেলি আমার কাউন্টারগুলোকে। তো এখানে হচ্ছে কাউন্টারগুলো ক্লিন করাই আছে, একটু সুতি একটা কাপড় দিয়ে বা তোয়ালে দিয়ে আমি একটু মুছে নিয়েছি। সেই সাথে হচ্ছে এখন কাঁচের জারগুলোকে এক এক করে আমি আমার কাউন্টারের মধ্যে রেখে দিচ্ছি। ভাড়া বাসাটা না কখনো নিজের মতো করে মানে নিজের মনের মতো হয় না, বলে না যে মনের মতো করে নিতে হয়, তো আমিও সেটাই করছি। আমার মনের মতো না হলেও আমি মনের মতো একটু করে করে নিচ্ছি আর কি, যাতে মনের শান্তিটা পাওয়া যায়। আর মনের শান্তি যখন যে কোনো কাজে পাওয়া হয় সেই কাজে মনও বসে খুব ভালো। তো এখানে হচ্ছে এক এক করে আমি আমার
দ্বিতীয় নাম্বার যে কাউন্টারটা আছে ওটার মধ্যেই মূলত সব কিছু আমি সুন্দর করে অর্গানাইজ করে রেখে দিচ্ছি, তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে হচ্ছে ব্যাটের যে ঝুড়িটা আছে ওইটার পাশেই হচ্ছে আমার যে নতুন করে কফি জোনটা করেছি বা টি জোনটা করেছি ওইটা রেখে দিয়েছি, আর বিস্কুট পাস্তা জারগুলো তো যেভাবে রাখি সবসময় এভাবেই রাখি। সেই সাথে মনে হলো আমার হলুদের জার আর লবণের জারের মধ্যে দেখতেই পাচ্ছেন কি বেহাল অবস্থা, আবার ছোট যে একটা এই যে লবণের দানের মধ্যে আমি লবণ রাখি ওইটার মধ্যে লবণ শেষ হয়ে গিয়েছে। ভাবলাম পুরান যে লবণটা আছে জারের মধ্যে অতটুকু আবার ছোট্ট এই জারটার মধ্যে মানে ছোট এই লবণদানিটার মধ্যে রেখে দিই, তাহলে আমি নতুন করে যে প্যাকেটটা খুলবো ওই লবণগুলো এঁটে যাবে। তো এখানে হচ্ছে লবণদানের মধ্যে বাকি লবণটুকু এঁটে গিয়েছে, তো আবার জায়গা মতো রেখে দিলাম। সেই সাথে আমার এই জারগুলোর মধ্যে এখন হলুদের গুঁড়া আর লবণটা আমি এখন ঢুকিয়ে নেব জারে। সেই সাথে অনেক আপু না এক দুজন আপু আমাকে বলেছিল যে আপু আপনার এই জারগুলোর মধ্যে কতটুকু জিনিস আটে, তো যেহেতু আমি এগুলো মশলাপাতির জন্য কিনেছি তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিব আমি যে 500 গ্রামের যে প্যাকেটগুলো থাকে ফুল একদম 500 গ্রাম প্যাকেটে যেই কোনো জিনিসই এই জারগুলোর মধ্যে আটবে। তাহলে আশা করছি বুঝতে পারছেন যে মানে এগুলো হচ্ছে 500 গ্রামের জার আর কি। তো আমার কাছে আসলেই খুব ভালো লেগেছে আর খুব টেকসই ও মজবুত। তো এখানে হচ্ছে আমার যে ভাঙ্গানো হলুদগুলো আছে নিজেদের ভাঙ্গানো, তো এই হলুদের গুঁড়াটাই হচ্ছে হলুদের জারে রেখে দিয়েছি। তো এখানে হচ্ছে লবণের প্যাকেট একটা নামিয়ে এখন লবণগুলো ঢুকিয়ে রেখে দিব। যেসব আপুরা আমাকে বলেছিলেন যে আপু এই জারগুলোতে কতটুকু জিনিস আটে, তো তাদের জন্যই আসলে আমি ওপেনভাবে এখন দেখিয়ে দিলাম। তো এখানে হচ্ছে লবণের জার আমি লবণটা ঢুকিয়ে ফেলেছি, এখন চামচটাও ঢুকিয়ে আমি হচ্ছে ঢাকনাটা লাগিয়ে তো এগুলাকে একটু মুছে আবার যে কাউন্টার আছে আমার দ্বিতীয় কাউন্টারে যেখানে আমি রাখি সেখানে রেখে দিব। তো আসলে এরকম এই কাজগুলা না অনেক সময় হ্যাসেল মনে হয় আমার কাছে, তবে আমি খুব আনন্দের সাথে এই রিফিল করার কাজগুলা করে থাকি। তো এখানে হচ্ছে সুন্দর করে আমার কাছের জারগুলো মশলাপাতির জারগুলো আমি রেখে দিয়েছি দ্বিতীয় কাউন্টারে। আর এখানে হচ্ছে আমি ওই যে বললাম আজকে নতুন কাছের জারগুলোতে জিনিস রেখে রেখে আমি আমার কিচেনটা সাজাবো, তো সেটাই করছি। এখানে হচ্ছে কিছুদিন আগে আমি আমার আম্মুর বাসায় গিয়েছি, আম্মু কী করেছে কয়টা খেজুর ঢুকিয়ে দিয়েছে, সেই সাথে হচ্ছে অনেক কিছুই দিয়েছে। আম্মুর না ছোটোখাটো একটা বেলকনি বাগান আছে, ওইখানে শাকলতা পাতা করেছে, ওগুলোও যতটুকু হয়েছে অতটুকু থেকে ছিঁড়ে ছিঁড়ে আবার আমাকে দিয়ে দিয়েছে। আসলে ওই শ্যুটটা না আমি নিইনি, তাহলে দেখাতে পারতাম মায়ের ভালোবাসাগুলো না এরকমই হয়। তো এখানে হচ্ছে ওই যে নাতিদের জন্য আবার এখানে হচ্ছে চিপস দিয়ে দিয়েছে, মানে যতটুকু যা পারছে আর কি অতটুকু দিয়ে দিয়েছে যখন যা ঘরে থাকে আর কি। তো খেজুর দিয়ে দিয়েছে, আমাকে বকা দেয় যে তুই কেন খেজুর খাওয়াস না আর তুই খালি ঘরের জিনিস কিনিস সবসময় আমার নাতি পুতিগুলার দিকে খেয়াল রাখিস না, মানে আমার মা সবসময় একই কথা আমার সাথে। আসলে নাতি পুতিদের প্রতি এক টান আবার আমি যেহেতু মেয়ে তার আমার প্রতি একটা টান যেহেতু আমি ঘরের বড় মেয়ে। তো যাই হোক, মায়ের ভালোবাসা আসলে কখনো ঋণ শোধ করা যায় না, এটা আসলে বলার কথা রাখে না। তো এখানে হচ্ছে এই যে বড় মেজ ছোট আমারই তিনটা জারা একটা সেট হয়ে গিয়েছে, আমি বোঝাতে পারবো না আমার কতটা খুশি লাগছে। তো মেজো জারটার মধ্যে খেজুর রেখে দিয়েছি, ছোটো জারটার মধ্যে চিপস ঝুঁকিয়ে রেখে দিয়েছি। তো কেমন লাগছে ছোট কমেন্ট করে জানাবেন। আমার ইচ্ছা আছে আমার এই কাছের জারগুলোকে আরও সুন্দরভাবে একটু সাজানোর চেষ্টা। আসলে সব কিছু ধরেই হয় না, কোনো কিছু করার আগে প্ল্যানিংটা জরুরি। প্ল্যানটা যদি ঠিক থাকে তাহলে সঠিক সময়ে কিন্তু সিদ্ধান্ত নিয়ে যে কোনো কাজকে গুছিয়ে করা যায়। তো আমিও সেটাই আসলে করছি, যেহেতু প্ল্যান করে রেখে দিয়েছি কোনো একটা সময় প্ল্যানটা সাকসেসফুল করবো আর কি। তো এখানে হচ্ছে পুরো কিচেনটা সাজিয়ে নেওয়ার পর অনেক অনেক বেশি ভালো লাগছিল, সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করে দিলাম। কিচেনটা সাজানো গুছানোর পর অনেক বেশি সুন্দর লাগছিল। তো এই ছিল আবার আমার আজকের এই ভিডিওটা।
আমার স্বপ্ন পূরণের প্রচেষ্টা, সেই সাথে আমার নতুন মোবাইল কেনা, আমার এই ডেইলি কাজকর্ম, সব কিছু মিলিয়ে আশা করছি আমার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। তো নতুন কোনো ভিডিওতে আবারও হাজির হয়ে যাব, সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।